दादा आमार नाम टेपो, आमी बाड़ी सबार छोटू, आमार जीवन कहनी पोषा कोलार मतो। दादा की बोलबो, आमी जखन होई दू घंटा कादिनी, आमी कादिनी बोले आमार दादू कोथाय एसे टिपे धरेछे जानिनी दादा, आमी तखन चिल्ले मिल्ले केंदे उठेछि। সেই থেকে আমার নাম টেপো। আমার দাদা থাকে কেরালায়, আর বৌদি থাকে ঘরে, আর আমি থাকি বারান্দায়। দাদা ঠান্ডার সময় একা বারান্দায় থাকি, কারণ বুঝতে পারছো ছ বছর এই বারান্দায় পরে পরে ঝাড় খাচ্ছি। আর আমার দাদা বলে গেছে তোর বৌদির চোখে চোখে রাখিস, আর আমি কি শুধু আমার বৌদির চোখে চোখে রাখবো? বৌদিকে আমার একটু চোখে চোখে রাখতে পারে না, শুধু উল্টো পাল্টা ভাবে খাটাবে। আমি তা চিন্তাভাবনা করেছি, এই সংসারে কোনো কাজে হাত দেব না। দাদা বললে বিশ্বাস করবে না, এই তো সেদিন করে শশা বাগানে গিয়া ধরা পড়ে। হ্যাঁ ধরা পড়ছি তো, মিথ্যা তো কইবনি, ধরা পড়ছি। দেখেছো কিভাবে মেনে নিচ্ছে? ভালো বংশের মেয়ে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মেনে নেয়। দিদি গো কি কইবো, সেই ছোটবেলা নু শশা দেখলে আমার যে কি হয়। তা তুই তো বলতে পারতি, ছোটা তো 30 টাকা করে কিলো, আমি তোর কিনে এনে খাওয়াতো। শশা কিনে লাইছে খাওয়াইতি। দিদি গো কি কইবো, আমার সে মদ্য একা কাজ করে সংসার চালাতে, আর এই বুড়া মদ্য খাটে আর ঘরে গিয়ে ঘুমাতে। আমি ঘুমুচ্ছি তা কি করতু, বিনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে, আমি কি করব? দিদি গো কইলে বিশ্বাস করবনি, যদি সন্ধ্যা 6টায় শুয়ে উঠবে সেই বেলা 12টায়। এই তো এইগুলো কি আমার এমনি এমনি হচ্ছে? তা কিসের জন্য হটে? এইগুলো আমার রোগে হচ্ছে। রোগে হটে? তোর আবার কিসের রোগ? বৌদিরে ঘুমুলে চোখে দেখতে পারি না, খেলে খিদে হয় না, কিছু ভালো লাগে না, কেউ ভালোবাসে না। ও তুমি তাহলে বিয়া পাগলা হইছো? দিদি গো কি কইবো, সৌদি না দুটা ঘন দেখা শোনা হইলো, তাহলে আইলো খাইলো খেয়া দে ঘরে গিয়ে ফোন করে কটে তোমার টক্কা পছন্দ হয়েছে, কিন্তু মেজির লেখা পড়া করে। এটা আমি কি বাচ্চা ছেলে, তাদের মেজির বই খাতা ছিঁড়ে দেবো? ওরে ভাই এখন প্রেম করতে হবে, নইলে মেজি পাবুনি। এটা প্রেম করার মতো রেখা কি আমার হাতে আছে? কেন সে রেখা কাইছি? ছোটবেলায় চাননি খেতে গিয়ে হাতে রেখা চেটে খেয়ে নিয়েছি। পড়া মা তোর মরণও হয়নি। বৌদিরে তোর পায়ে ধরে বলছি, তুই আমার একটা বার একটা সুযোগ দে। কি সুযোগ দেবো? তুই আমার একটা বই কিনে দে। বই কিনে দেবো? হ্যাঁ। সে বইলে কি করব? মেয়ে পটানো বই। মেয়ে যে পটানো বই, তা সেই বই যে কিনব, সে বইয়ের টাকা কাই পাবো? কেন দাদা এত টাকা তোর কাছে খেড়ে দিল, তোর কাছে টাকা নেই? টাকা আরে যা হা হে আছে। ও আমার তো ওদিকে মোটে লক্ষ্য নেই। দিদি গো কি কইব, ও আম ফাম ধরে আমার সব উড়িলে পালছে, একটা খড় কুটিও পর্যন্ত নেই। আরে পরামা খাটে আর ঘরে গিয়ে ঘুমাতে, কেন মোড়ের মাথায় যাওয়া যায়নি? এ তা আমি কি মোড়ে মোড়ে গিয়ে শোব? কেন মোড়ে মোড়ে গিয়ে শুভ কেন? কাই কি টান ফান দাটা খোঁজ খবর রাখবো? মোড়ে মোড়ে টান দিচ্ছে? হ্যাঁ। এই খবরটা তুই আমার আগে জানাইনি কেন? ওই তো ভূতার মা, ও আম ফাম ছড়ি হাড়ি করা পাইছে। ভূতর মা হাড়ি করা পেয়েছে? হ্যাঁ। আর ওই পুটার মা, ও আম ফাম ছড়ি তিরপাল পাইছে।
পুটোর মা চির বলবে যে দাদা বললে বিশ্বাস করবে না, ওদের সামান্য চিলে কোটাটুকু উড়ে গেছে, ওরা তির বলবে যে হ্যাঁ, আর আমাদের কি হয়েছে? না না দিদি গো, আমানে কি বানে জলে ভেসে আছে? আমানে পাবনি ও সরকারকে যদি আমি হাতের সামনে পাইতি ও ঘাটে করে আমি গুজায় রাখতো। বৌদি রে তুই কি করতি আমি জানি না, যদি আমি হাতের সামনে পেতুম ওর ঘুমসি করে বেঁধে রাখতো। এই ও মোরে মাথা ঘোষণা করতে আসলো, আজকে ওখানে চাল দিবে। চাল দিবে? হ্যাঁ আমি যাব। তুই ঝপ করে যাবো আর টপ করে আসবো। হ্যাঁ আজ যদি আসতে দেরি হয়েছে, আমার নাম পদ্ম, আমি মানিনি কোনো মদ্য। সারা যেন সাপ খেলা দেখাচ্ছে, দাদা বললে বিশ্বাস করবে না, আমার দাদা ঘরে নেই আর আমার চোখে যেন ঘুম নেই। আমার দাদা যখন আমার বৌদিকে বিয়ে করে, আমার বৌদি একটা কথা বলেছিল, এ গোপিন্দ রাখো চরণে। আমার বৌদি সেই কথা এখনো বলে, এ গোপিন্দ থাকো চরণে। দাদা আমি এখানে দাদার গল্প করতে আমাদের সময় হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাব ওই মোড়ে। ফুল ফুটে ধরে যায় কুড়িয়েছে ছেঁকড়া বলা, মেনে নে তোরা আমার থাকবো না রে বোকা, মেনে নে তোরা আমার থাকবো না রে বোকা। নমস্কার, আমি মৌপ্রিয়া, আমি আসছি সেজনী সংস্থার পক্ষ থেকে। বর্তমানে সমগ্র পৃথিবীর যে ভয়ঙ্কর পরিস্থিতি ও আমফানের দুর্গতির ফলে, আমরা এসেছি দুর্গত পীড়িত মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছে দিতে। ও হ্যাঁ, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা ত্রাণ নিতে আসার আগে আপনাদের বাড়িতে আমাদের সদস্যরা যে কুপনগুলো দিয়ে এসেছিল সেগুলো অবশ্যই হাতে করে নিয়ে আসবেন ও একের পর এক লাইন দেবেন, সুস্থভাবে ত্রাণ নিয়ে বাড়ি চলে যাবেন। ও সেই সকাল থেকে ত্রাণ দিয়ে দিয়ে এখন আমি প্রচুর ডায়ার, আর কটা ত্রাণ দেওয়া বাকি আছে এই কটা দেবো আর চলে যাবো সোজা বাড়ি। কোথায় যাবি? বাড়িতে। আমার দিবি তবে যাবি। ও তুমি নেবে? তো লাইনে দাঁড়াও। আমি লাইনে ছিলুম, ঘরে পান্তা খেতে গেছিলুম। আর তুমি বুঝতে পারছো না, সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, ওদের পেছনে তুমি দাঁড়িয়ে যাও, তোমার সময় এলে তুমি নিশ্চয়ই পাবে। আমি তো বলছি আমি লাইনে ছিলুম, ঘরে পান্তা খেতে গেছিলুম। এই দেখ, একদম মাথা গরম করবি না, লাইনে দাঁড়া বলছি। তাড়াতাড়ি মাল দে বলছি। ও গড, এ আমার ত্রাণচিবিটা নষ্ট করে দেবে। এই ঠিক আছে, তো লাইন দিতে হবে না, তুই কুপন দেখা। কুপন নি? কুপন ছাড়া কোনো মাল হবে না। আমাদের তো কুপন দেয় না, কুপন কোথায় পাবো? এই তুই বুঝতে পারছিস না, কুপন ছাড়া আমি মাল দিতে পারবো না। কুপন দুবুনি মাল নেবো, মাল নে তবে যাবো। ওই দিয়ে লম্পট দেখা না দুবো, আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ। দাদা বললে বিশ্বাস করবে না, আমাদের এক কামরা ঘর ঝড়ে দু কামরা হয়ে গেছে। আরে নাকি বলাই দুগুনি, তাড়াতাড়ি দে বলতি। ওই দিয়ে লম্পট দেখা না কুপন, আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ। ওই দিয়ে লম্পট দেখা না কুপন, আমফানে হলো ক্ষতি দে ক্ষতি পূরণ। কাঞ্চি দিলে চাল্লা দিলে, কাঞ্চি দিলে চাল্লা দিলে, ছাড়বো না এখন। বোঝে না কোনো কথা শোনে না বারুন, বোঝে না কোনো কথা শোনে না বারুন, বোঝে না কোনো কথা শোনে না বারুন। আমার নামে 20,000 ঢোকালি বলকার। আমরা খবর পেয়েছি আমাদের টাকা ঢুকেছে, তাড়াতাড়ি টাকা দে বলতি। শিক্ষা দেয়নি তোর বাবা মা,
আমফানে আমার বৌদির হলো হ্যাঁ ওয়াট ননসেন্স মুখ সামলে কথা বলবি বলে দিলাম সে আমফান ঝড়তে এখন অবধি লোকের বাড়ি উঠা আছি তাড়াতাড়ি দে বলছি এই তোদের মতো তোর ব্যবহার আমার নামে 20,000 ঠকালি বল কার শিক্ষা দেয়নি তোর বাবা মা আমফানে আমার বৌদির হলো হ্যাঁ কান শিবিরে চাল্লা দিলে কান শিবিরে চাল্লা দিলে ছাড়ব না এখন বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ বোঝে না কোনো কথা শোনে না বারণ এই এখানে বোদাবুদির কাছে শোনা শুনির কি আছে তুই দিবি আমি নেব ও মাই গড এই পাগল আমার ট্রান্সমিটারকে আমি নষ্ট করছি দেখো এই ঠিক আছে তো লাইন দিতে হবে না কুপন দেখাতে হবে না তো ট্রান দিচ্ছি তুই নিয়ে সেটা বাড়ি জ্বালবি সেই দেবে আর শুধু এদিক উদিক করতে হচ্ছে দিলে তো আমি এখন চলে যেতাম নাকি আই ধাট এ চাল কেন তো চাল দে আরে পাগল চালই তো দিচ্ছি এ চাল কেন তাহলে চাল দে একদম মাথা গরম করবি না তো চাল দেব না কিছু না চাল ফট কি চাল দিবি না না দেব না দিবি না আমি জোর করে নে যাব তুই নিবি হ্যাঁ ওই নিয়ে দেখা আরে বুঝিস না আমরা মাকে মাম বলি ও মাকে মাম বলে হ্যাঁ তাহলে বাবাকে কি বলো বম শাট আপ রাস্কেল বৌদি কি বললে হয় তাড়াতাড়ি বলো বলতি ও দিদিমণি তুমি ওকে চালটা দিয়ে দাও তো আমার ঘর চলে যাব আর দিদি দেখুন না কখন থেকে চালই তো দিচ্ছি ও কিছুতেই নিচ্ছে না ওই দিদিমণি চাল দাও তুই তো কোটি চাল দেনি তোর থেকে মিথ্যে কথা বলতে আমি সেই খন্দে চাইতে বলে মোটা যায় না তুই চুপ কর তুই এত মিথ্যাবাদী তুই যেখানে যাবে সেখানে মান সম্মান খোয়াইবো আমি মিথ্যে কথা বলছি তবে তুই নে আয় আমি চলে যাচ্ছি ওরে ও বিয়াকিলে ঝামেলা করিস না এটা কি তোর সত্যি না ছে দুজন যুক্তি করে দিলি না এটা কি তোর সত্যি না ছে দুজন যুক্তি করে দিলি না ওরে ও বিয়াকিলে ঝামেলা করিস না ওরে ও বিয়াকিলে ঝামেলা করিস না এটা কি তোর সত্যি না ছে দুজন যুক্তি করে দিলি না এটা কি তোর সত্যি না ছে দুজন যুক্তি করে দিলি না দিদি তুমি একটু ওকে বোঝাও না মান সম্মান কিছুই আর রইল না দিদি তুমি একটু ওকে বোঝাও না মান সম্মান কিছুই আর রইল না ও বাবা কি মান সম্মান এই দেখ আমাদের তেলি তেলি ভাবি না আমরা নারী আমরা সবকিছু পারি সবকিছু পারি হ্যাঁ তা কই বাবা হয়ে দেখাও তুমি দেখি লেখাপড়া নেই গো বেটে ব্যবহার ঠিক জানিস না আমাদের মোটকা ভেঙে ঢুকে গেছে তো মাথা গরম করিস না মোটকা ভেঙে ঢুকে গেছে মাথা গরম করিস না পিঠে কি করে ওঠে না বোঝালে ও বুঝবে না পিঠে কি করে ওঠে না বোঝালে ও বুঝবে না দিদি আপনি ঠিক বলেছেন যেমন কুকুর তার তেমনই মুকুর দিয়েছেন দিদিমণি ও তো এই লাঠি ঢেকি ও কি চরে সোজা হবে এত কিছু দিচ্ছে সংস্থা এটা ওকে বোঝাও না কত কষ্টে একা শুয়ে থাকি তো আমি কি করব তোরা শুয়ে দেখ না কত কষ্টে একা শুয়ে থাকি তোরা শুয়ে দেখ না কালকে নিয়ে ঘরে জানা বেকার বেকার ঝগড়া পারাস না আমি এসেছি একটি সংস্থার পক্ষ থেকে আপনাদের এলাকায় যে সমস্ত মানুষরা আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এসেছি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছে দিতে আজ এসেছি আপনাদের এলাকায় কাল যাব আরেকটি এলাকায় তেমন পশু যাব আরেকটি এলাকায় সেই সকাল থেকে আমি সুস্থভাবে ত্রাণ শিবির চালিয়ে যাচ্ছি আর এই পাগল কোথায় ছিল এসে আমার ত্রাণ শিবিরটা কেমন নষ্ট করছে দেখুন না এই পরমা দিদিমণি তো চাল দেখে তুই চাল লাগে দিদিমণি সঙ্গে ঝগড়া করছে
এটা চাল কেন তা কি চাল দিতে বল দেখলেন তোর কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি কত কেন কি হয়েছে তুই চাল দেটা চাল নে লাগে দিদিমার সঙ্গে ঝগড়া আবার কর চাল কেন এই আমাদের ফুটে চাল দিতে বল ফুটে চাল মানে পোড়া মুয়া দিদিমার কি তোকে ফুটি লাইছে তবে ফুটিয়ে না তবে কেন তা কি আর তোর সেই উপরে হাঁ হয়ে গেছে দিদি কো কি কইবো আমার এসে ও আমফাম ঝরে ও আমফাম ঝরে মারে এলবেসে চাল উড়িলা পালিছি আরে দিদিমনে কি সো এলবেসে চাল দিতেছে দিদিমনে তো খাবার চাল দিতেছে দিদিমনে খাবার চাল দিতেছে হ্যাঁ আই করি আমাদের এলবেসে চাল দিতেছে তুমি কত কি না মনে করো জানি নি দিদিমনকে কি সব কইছু তুই চুপচাপ দাঁড়াবো আমি দিদিমনের সঙ্গে কথা হবে একটা কথা হবে নি যেখানে যাবে সেখানে মানুষ মন কইবো তা নে তুই বল দিদিমনি কি কইবো ও মুখ্য শিক্ষক মানুষ কি চাইতেছে কি চাইছে তুমি ওকে ক্ষমা করে দাও আমি ক্ষমা চেয়ে লই আচ্ছা ঠিক আছে আমি ওকে ক্ষমা করে দিয়েছি ও দিদিমণি আমি কইছি কি তুমি কত জায়গায় কাজকর্ম করো আর ও বেকার মানুষ শুধু ঘুরে আর খায় ওকে যদি গটে কাজ দিত তবে ভালো হইতো আচ্ছা ঠিক আছে এখন আমাদের সংস্থাতে প্রচুর ছেলে নিয়োগ করা হচ্ছে ওখানে না হয় ওর একটা কাজ দিয়ে দেব ও কাজী শুন শুন বল দিদিমণি টিপে কইছে দিদিমণি দেবে বলে দেখ আরে দিদিমণি তোকে একটা ভালো কাজ দিবে কইছে কি হয়েছে কাজ দেবে হ্যাঁ আই করি অন্য কিছু দেবে পরামা তুমি তো সব সময় অন্য কিছু ভাবো আমি কি করি শুন দিদিমণি যে কাজটা দেবে সব কাজটা মন দিয়ে করবো আর যা কইবে তা মন দিয়ে শুনবো আর যদি এদিক ওদিক হয়েছে আমার নাম পদ্ম আমি মানে নি কোনো মদ্য আমি এখন দু মাস ঘরে যাবো নি কাজে ব্যস্ত থাকবো আচ্ছা তুমি ছোটবেলাতে পড়াশোনা কেন করনি ও সব ইচ্ছা আমার ছিল উনি তাহলে কি ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল আমি উকিল হব ডাক্তার হব না হলে ইঞ্জিনিয়ার হব আরে মূর্খ পড়াশোনা না শিখলে এগুলো কোনটাই তুমি হতে পারবে না পড়াশোনা না জানলে মনে এগুলো হবে না অবশ্যই নয় কিন্তু আমি তো পড়াশোনা শিখবো না ম্যাডাম জানো ম্যাডাম আমার দাদা অনেক লেখাপড়া শিখেছিল অনেক উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছিল শুধু একটা চাকরির জন্য কত লোকের না পায়ে ধরেছিল কত অফিসে দরজা ধরে গিয়েছিল কিন্তু আমার দাদার কোনো চাকরি দেয়নি আমার দাদা বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে চাই না ম্যাডাম আমিও ওই চাকরি দাসে লেখাপড়া শিখতে চাই না না তুমি লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকবে না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন পৃথিবীতে সমস্ত মানুষের মনও একই হয় না ঠিক তেমনই পৃথিবীতে সমস্ত শিক্ষিতারও একই হয় না আজ থেকে আমি তোমাকে কথা দিলাম তোমার লেখাপড়ার দায়িত্ব এবং তোমার দায়িত্ব সম্পূর্ণ আমি নিয়ে নিলাম তাহলে আজ থেকে তোমারও কিছু দায়িত্ব আমি নিলাম সত্যি তুষার হে মে তেরি শায়রি তু আশিক হে মে তেরি আশিক তুঝে মিলনে কো দিল করতা হে তুঝে মিলনে কো দিল করতা হে मैं तेरी शायरी तू आशिकी है मैं तेरी आशिकी तुझे मिलने को दिल करता है तुझे मिलने को दिल करता है मेरे साथ ना